নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজুটি ফিজিক্সে। আজকে সবথেকে গুরুত্বপূর্ণ নিউজ হলো মাধ্যমিকের ফল এই সপ্তাহে, পরীক্ষার্থী নয় মার্কশিট দেওয়া হবে অভিভাবকদের হাতে। তবে এই বিষয়ে জানতে গেলে ভিডিওটি পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবং আপনারা অনেকেই আছেন যারা ভিডিওটি দেখার পর সাবস্ক্রাইব করেন না, তো প্লিজ সাবস্ক্রাইব করুন যাতে এরকম ধরনের আরও নিউজ আপডেট পাওয়ার জন্য। লকডাউনে কড়াকড়ির মধ্যে প্রকাশিত হচ্ছে 2020 মাধ্যমিকের ফলাফল, সম্ভবত এই সপ্তাহে তা প্রকাশ করা হতে পারে। মাধ্যমিকের ফল প্রকাশের পর মার্কশিট দেওয়া নিয়ে নতুন চিন্তাভাবনা করছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদের সূত্রের খবর, এবার মাধ্যমিকের মার্কশিট পরীক্ষার্থীদের হাতে দেওয়া হবে না, বরং তা দেওয়া হবে অভিভাবকদের হাতে। অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে, তবেই মিলবে মার্কশিট। ফলাফল প্রকাশের কয়েকদিন পর অভিভাবকরা স্কুলের নির্দেশ মতো তা সংগ্রহ করতে পারবে, এমনটাই ভাবছে মধ্যশিক্ষা পর্ষদ। করোনা সংক্রমণের কথা ভেবে পরীক্ষার্থীদের আর স্কুলে টেনে আনতে নারাজ পর্ষদ। অভিভাবকরা আসে তারা অনেক সতর্ক থাকতে পারবে। এবছর মাধ্যমিকটা শুরু হয়েছিল 18 ফেব্রুয়ারি, শেষ হয় 27 ফেব্রুয়ারি। এবছর মাধ্যমিকের সংখ্যা ছিল 10,15,888, যা গতবারের তুলনায় কম। এবার মাধ্যমিকের ছাত্রদের সংখ্যা 4,39,879। তবে পর্ষদ তরফে জানানো হয়েছে এবছর ছাত্রীদের সংখ্যা বেশি। প্রতিবারের মতো এবারও পরীক্ষা শুরু হওয়ার আগে কড়াকড়ি নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকার ওপর একাধিক বিধিনিষেধ আরোপ করে পর্ষদ। পর্ষদের সভাপতি কল্যাণ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, আগের বছর যে সমস্ত জায়গায় হোয়াটসঅ্যাপের মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং ফাঁস হওয়ার প্রবণতা রয়েছে, পরীক্ষা চলাকালীন সেই সমস্ত জায়গায় বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। ফলে রাজ্যে বেশ কিছু জায়গায় বেলা 12টা থেকে দুপুর 2টা পর্যন্ত নেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সব মিলিয়ে মোট 42টি ব্লকে পরীক্ষা চলাকালীন ইন্টারনেট পরিষেবা বন্ধ করে রাখা হয়। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।